আবারও সাউথ আফ্রিকায় বাংলাদেশ, দেশি কেউ নাকি বিদেশি পরিচিত মুখ, কে হবেন হাথুরু সিংহের সহকারী? অবশেষে কিছুটা অপরিচিত নিক পোথাসকে দায়িত্ব দিয়েছে বিসিবি। বাংলাদেশের ক্রিকেট পাড়ায় অপরিচিত নাম হলেও পোথাসের আছে কোচিং ক্যারিয়ারে এক দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা। ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন 2018-19, এর আগে শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ছিলেন 2017 থেকে 2018 সাল পর্যন্ত। এছাড়াও দুই দেশে পালন করেছিলেন ফিল্ডিং কোচের দায়িত্ব। জাতীয় দলগুলোর বাইরে কাউন্টি ক্রিকেটেও কোচিং করিয়েছেন নিয়মিত। বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার আগেও কাজ করছিলেন হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট দলের উইকেট কিপিং কোচ হিসেবে। ৪৯ বছর বয়সী এই সাউথ আফ্রিকানের সাথে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন দায়িত্ব পেয়ে বেশ রোমাঞ্চিত সাউথ আফ্রিকান সাবেক উইকেট কিপার। বিসিবির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এবার সাথে আছে লিটন, কলকাতা টিম জবার স্ট্রং। আইপিএল দেখাই হবে না কোনো গেম, যদি থাকে টি স্পোর্টস অ্যাপ। থাকো তুমি যেখানে, সব খেলা এখানে। বাংলাদেশ ক্রিকেটে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এই দেশের ক্রিকেটে প্রতিভার অভাব নেই। আমি বিশ্বাস করি আমাদের সামনে রোমাঞ্চকর কিছু বছর অপেক্ষা করছে। কোচিং ক্যারিয়ারের মতো পোথাসের ক্রিকেট ক্যারিয়ারটাও সাদামাটা। 17 বছর ক্রিকেট খেললেও খুব একটা যশ খ্যাতি ছিল না। 218টা ফার্স্ট ক্লাস ম্যাচে প্রায় 11,500 রান, 236 লিস্ট এ ম্যাচে 4,500-এর বেশি রান। কিন্তু কিংবদন্তি মার্ক বাউচারের যুগে এই উইকেট কিপার সাউথ আফ্রিকার হয়ে ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন মাত্র 3 বার। ক্যারিয়ারের শেষ দিকে গায়ে জড়িয়েছিলেন গ্রিসের জার্সি, তাদের হয়ে খেলেছেন বেশ কয়েকটা ম্যাচ, ইতিটাও সেখানেই টেনেছিলেন। ডমিঙ্গো ডোনাল্ড মার্কেল ম্যাকেঞ্জিদের পর পোথাস। বাংলাদেশের কোচিং প্যানেল সাম্প্রতিক সময়ে অনেকটাই সাউথ আফ্রিকা নির্ভর বললেও একদমই ভুল হবে না। আলোচনা সমালোচনা যেমন আছে তেমনি সাফল্যও আছে। এই প্রোটিয়াজও নিশ্চয়ই আসন্ন 2 মেগা ইভেন্টে বাংলাদেশকে সাফল্যটাই এনে দিতে চাইবেন। আপাতত তার কাছে এবং হাথুরু সিংহের কাছে সবার সেটাই প্রত্যাশা। শাহরিয়ার শাওন, অনফিল্ড।